আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ের পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন নিয়ে আলোচনা করব। এটি এই ক্লাস এই অধ্যায়ের উপর এটি আমার প্রথম ক্লাস। এই অধ্যায়টির নাম হচ্ছে, তোমরা দেখো, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এবং এই অধ্যায়ের আলোচনা শেষে, আজকের পাঠ শেষে আমরা যা শিখতে পারবো সেটা হচ্ছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের উদ্দেশ্য ও গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। তাহলে আসো আমরা মূল ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে কি, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। দেখো, মূলধন কি, মূলধন কি, মূলধন হচ্ছে যখন আমরা কি ব্যবসা করতে চাই, যদি ব্যবসা করতে চাই তাহলে কিসের প্রয়োজন, অর্থের প্রয়োজন। এই ব্যবসা পরিচালনার জন্য, যে ব্যবসা শুরুর সময় যে বৃহৎ আকারের তহবিল দিয়ে ব্যবসা শুরু করা হয় সেটা হচ্ছে কি, মূলধন। এখন আমরা আসব যে আয় কি, তাই না? আয় হচ্ছে তুমি যে ব্যবসাটা করছো সেটার পণ্য বিক্রয় থেকে যে অর্জিত অর্থ, সেটাই হচ্ছে আয়, ঠিক আছে? বিক্রয় থেকে অর্জিত অর্থ, বিক্রয় থেকে অর্জিত অর্থই হচ্ছে আয়। তাহলে ব্যয় কী, ব্যয় হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনার জন্য বা পণ্য বিক্রয়ের জন্য আমাদের কিছু খরচ করতে হয়, সেই খরচগুলোই হচ্ছে কি, ব্যয়। এটা কী হয়, কাঁচা পণ্য তৈরি করতে গেলে কী লাগে, কাঁচামাল ক্রয় করতে হয়, তাই না? কাঁচামাল ক্রয় কি এমনি এমনি করা যাবে, অর্থ দিয়ে করতে হবে, তাহলে আমার খরচ হবে না কাঁচামাল ক্রয়। তারপর হচ্ছে কি, দেখো, ব্যবসা পরিচালনার জন্য কিছু খরচ আছে, যেমন বিদ্যুৎ বিল দিতে হয়, মজুরি দিতে হয়, বেতন দিতে হয়, পরিচালনা খরচ, তারপর অবচয় ইত্যাদি, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্যয়। ব্যবসা পরিচালনার জন্য আমাদের বেশ কিছু খরচ করতে হয়, সেগুলো হচ্ছে ব্যয়। আর প্রাক্কলন কী, প্রাক্কলন হচ্ছে পূর্বে অনুমান করতে হয়। এই দেখো, আমরা ব্যবসা করি কিসের জন্য, লাভের আশায়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন আমরা ব্যবসা করতে যাই, তো প্রথমেই আমাদের কী করতে হয়, তখন মূলধন বিনিয়োগ করতে হয়। যখন আমরা মূলধন বিনিয়োগ করবো কিসের আশায়, আয়ের জন্য। আয় কী, কোনো একটি পণ্য যেটা আমরা তৈরি করেছি সেটা যখন বিক্রয় হবে, বিক্রয় থেকে অর্জিত অর্থই হচ্ছে আয়। আর ব্যয় কী, এই যে পণ্যটা তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের খরচসমূহ থাকে, পণ্য তৈরি থেকে বিক্রয় পর্যন্ত, সেই খরচগুলোই হচ্ছে ব্যয়। আর প্রাক্কলন হচ্ছে পূর্বে, এই যে মূলধন, আয় আর ব্যয়, এগুলো পূর্বেই যে অনুমান করা হয় যে এই ব্যবসাটার, এই প্রকল্পে যদি আমি অর্থ বিনিয়োগ করি তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে, এটা আমাকে পূর্ব থেকেই কী করতে হবে, অনুমান করতে, পূর্ব থেকেই তৈরি করতে হবে, জানতে হবে। এই যে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, পুরোটাই হচ্ছে অনুমান ভিত্তিক, অনুমানের উপর নির্ভর করে এই মূলধনী আয় ব্যয় প্রাক্কলন করতে হয়। কেন অনুমানের উপর করতে হয়, দেখো, আমি যদি নাই জানি যে আমি যে ব্যবসাটা করতে যাচ্ছি সেখান থেকে আমার লাভ হবে না ক্ষতি হবে, তাহলে আমি হয়তো মনে মনে ধারণা করছি যে আমার এই ব্যবসাটা যেটা করতে চাচ্ছি সেটা আমার লাভ হবে, কিন্তু বাস্তবে দেখা গেল সেটা আমার লাভ হলো না, বরঞ্চ ক্ষতি হয়ে গেল। তাহলে আমার সেই ব্যবসাটা করে কোনোই কি, কোনো লাভ নেই। আমরা ব্যবসা করি হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, কিন্তু যদি আমরা মূলধন আয় ব্যয় প্রাক্কলন করে নেই, যদি পূর্ব থেকে আমরা এটার হিসাব তৈরি করে নেই, তাহলে আমরা কী করতে পারবো, বুঝতে পারবো যে আমার ব্যবসায় লাভ হবে না ক্ষতি হবে, অনুমানটা কি সঠিক হতে হবে, তাই তো? এই যে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, মানে পূর্ব থেকে এটা অনুমান করে নিতে হবে। এখন এই মূলধনী আয় ব্যয় প্রাক্কলন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কি প্রক্রিয়া, এটি দীর্ঘ
দীর্ঘ মেয়াদি বিনিয়োগ। দীর্ঘমেয়াদি বিনিয়োগ কিভাবে দেখো? মূলধনী আয় ব্যয় এটা যে কেন দীর্ঘমেয়াদি, দীর্ঘ সময়ের জন্য স্থায়ী সম্পত্তিতে এটা বিনিয়োগ করা হয়। ধরো আমি তিনজন ব্যবসায়ীর নাম দেই, একজনের নাম হচ্ছে টিটু, আরেকজনের নাম হচ্ছে মিঠু, আরেকজনের নাম হচ্ছে জিতু। টিটু চাইছে যে সে একটি মুদি দোকানের ব্যবসা করবে। মুদি দোকানে জন্য সে একটি ফ্রিজ কিনতে হবে। মুদি দোকানে যে দীর্ঘমেয়াদে যেই সম্পদ ক্রয় করতে হয় এর মধ্যে হচ্ছে কি, ফ্রিজ একটি স্থায়ী সম্পদ। মানে ফ্রিজটা আমরা 2 মাস বা 4 মাস বা 6 মাস পরে এটার ব্যবহার বন্ধ করে দিব না, দীর্ঘ সময়ের জন্য ফ্রিজটি ব্যবহার হবে। তাহলে টিটু তার ব্যবসা মুদি দোকানের জন্য ফ্রিজ হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ, ঠিক আছে। মিঠু কী করতে চাচ্ছে? মিঠু একটা সেলাই বা দর্জির দোকান দিতে যাচ্ছে। দর্জির দোকানের জন্য তার যে স্থায়ী সম্পদ দরকার সেটা হচ্ছে কি, সে সেলাই মেশিন ক্রয়। সেলাই মেশিনও আমরা কিন্তু 2 মাস 4 মাসের জন্য ব্যবহার করি না, এটা দীর্ঘ সময়ের জন্যই ক্রয় করা হয়ে থাকে। তারপরে দেখো জিতু, জিতু কী করতে চাচ্ছে? সে একটি সেলুন দেওয়ার চেষ্টা করছে। সে সেলুনের জন্য হুইল চেয়ার কিন্তু ক্রয় করতে হয়, এই হুইল চেয়ারও দীর্ঘ সময়ের জন্য ক্রয় করা হয়। এটা 4 মাস পর বা 6 মাস পর বা 1 বছর পর মানুষ ফেলে দেয় না। যারা ব্যবসায়ী তারা কিন্তু এটা দীর্ঘ সময়ের জন্য এবং একে বৃহৎ আকারে মূলধন দিতে হয়। যেমন ধরো টিটু টিটুর মুদি দোকানে ফ্রিজই কিন্তু বেশি টাকা ব্যয় করে দীর্ঘ সময়ের জন্য ক্রয় করতে হচ্ছে। ঠিক তেমনি দর্জির দোকানে সেলাই মেশিনের দামটাও কিন্তু বেশি হয় এবং দীর্ঘ সময়ের জন্য হয় স্থায়ী সম্পত্তিগুলো। এবং জিতুর সেলুনের জন্য হুইল চেয়ারও দীর্ঘ সময়ের জন্য হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে মূলধনী আয় ব্যয় প্রাকলন একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তারপর হচ্ছে এটি একটি মূল্যায়ন প্রক্রিয়া, এটি একটি মূল্যায়ন প্রক্রিয়া। কেন এটি একটি মূল্যায়ন প্রক্রিয়া? দেখো এই যে আমরা দীর্ঘমেয়াদী মূলধনটা ব্যয় করব, দীর্ঘমেয়াদী মূলধন ব্যয় করলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে সেটা আমরা কিভাবে সিদ্ধান্তে আসবো, এই সিদ্ধান্তে আসতে পারি আমরা মূলধনী আয় ব্যয় প্রাকলনের মাধ্যমে। তাই এটি একটি মূল্যায়ন প্রক্রিয়া। তাহলে আমরা মূলধনী আয় ব্যয় প্রাকলন কী এটা যদি বলি, মূলধনী আয় ব্যয় প্রাকলন হচ্ছে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং মূল্যায়ন প্রক্রিয়া। এই অধ্যায়ে আমাদের যে আর যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে নগদ প্রবাহ। নগদ প্রবাহ আমরা কি করে নির্ণয় করব? দেখো একটু দেখি আমার লেখাগুলো স্পষ্ট কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো আমরা যদি নগদ প্রবাহর জন্য দেখতে যাই, নগদ প্রবাহ কিভাবে নির্ণয় করতে হয়, নগদ প্রবাহ নির্ণয় করার জন্য আমাদের আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের আসবে মোট মুনাফা। মোট মুনাফা থেকে যখন আমরা কর বাদ দিব তখন আসবে নিট মুনাফা। নিট মুনাফার সাথে অবচয় যোগ করে আমরা পাব নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ কী? নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে
প্রতিষ্ঠানে যেই ব্যবসা প্রতিষ্ঠানে যে অর্থটা আসে, ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠানে ভবিষ্যতে যে প্রকল্পে আমি অর্থটা বিনিয়োগ করব, তহবিল বিনিয়োগ করব, সেখান থেকে প্রাপ্ত মুনাফাকে নগদ আন্তঃপ্রবাহ বলে। এখন প্রাপ্ত মুনাফা হবে কোত্থেকে? বিক্রয় থেকে অর্জিত আয় হচ্ছে এই নগদ আন্তঃপ্রবাহ। এই নগদ আন্তঃপ্রবাহ থেকে নগদ বহিঃপ্রবাহ বাদ দিতে হবে। নগদ বহিঃপ্রবাহ কি? প্রতিষ্ঠান ভবিষ্যতে যে প্রকল্পে আমি বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছি, সে প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন পর্যায়ে যে ব্যয়টা হয় সেটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। নগদ বহিঃপ্রবাহ, এই নগদ বহিঃপ্রবাহ থেকে নগদ আন্তঃপ্রবাহ যদি বেশি হয় তবে প্রতিষ্ঠানটিকে লাভজনক হিসেবে ধরে নেওয়া যায়, যে প্রতিষ্ঠানটি এখন লাভ করছে, ঠিক আছে। যখন আমরা দেখব যে নগদ বহিঃপ্রবাহ থেকে নগদ আন্তঃপ্রবাহ বেশি তখন প্রতিষ্ঠানটি লাভবান হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা জানব হচ্ছে যে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখি আমরা এর গুরুত্বটা আমরা জানি, মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের গুরুত্ব। গুরুত্ব হচ্ছে মুনাফা সংক্রান্ত, মুনাফা সংক্রান্ত। আমরা ব্যবসা প্রতিষ্ঠান কেন করি? আমরা ব্যবসা করি ব্যবসায়, তোমরা একদম শুরু থেকে জানো, যখন আমি ব্যবসায় পরিচিতি প্রথম অধ্যায় করেছিলাম, এটা ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসার মূল লক্ষ্যই হচ্ছে কি? মুনাফা অর্জন। ব্যবসায়ের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। এখন মূলধনী আয় ব্যয় প্রাক্কলন আমাদের কিভাবে মুনাফা সংক্রান্ত ধারণা দেয়? দেখো এই যে মুদি, আমি একটু আগে তিনজনের উদাহরণ দিয়েছিলাম, টিটু মিঠু জিতু। টিটু কি চেয়েছিল? টিটু চেয়েছিল তার মুদি দোকানের জন্য ফ্রিজ ক্রয় করতে। ফ্রিজ ক্রয় করে ফ্রিজে আমরা কি রাখি? আইসক্রিম রাখি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করে থাকি, তাই তো। এখন দেখা গেল যে টিটু যে স্থানে এই ব্যবসাটি স্থাপন করেছে সেই এলাকার মানুষ আইসক্রিম পছন্দ করে না, আইসক্রিম খায় না, তাহলে তার বিক্রয়ের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। বিক্রয়ের পরিমাণ কমে গেলে কি হয়? এই আইসক্রিম বিক্রয় হবে না, পণ্যটি বিক্রয় হবে না, বিক্রয় থেকে অর্জিত আয়ও কি কম থাকবে। তখন তার বিনিয়োগ সিদ্ধান্ত যদি সঠিক নয় সেটা কিন্তু বোঝা যাবে। আবার দেখো কিছু কিছু, যেমন ধরো বসুন্ধরা, বাড়িধারা এসব এলাকায় মানুষের আর্থিক অবস্থা অনেক ভালো, সেসব এলাকায় যদি এসির ব্যবস্থা করা হয়, দোকান থাকে এসি, তখন কি হয় সেই পণ্যটার বিক্রয় বেশি হয়। কিন্তু যদি বাড্ডা এলাকায় যেখানে মানুষের আয়ের পরিমাণটা কম সেই এলাকায় কিন্তু সেই বসুন্ধরা এলাকার থেকে এর ব্যবহার, এসির ব্যবহার কম থাকবে। তখন এই যে বাজার জরিপের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন পণ্যটিতে বিনিয়োগ সিদ্ধান্ত নিলে আমার আয় বেশি হবে, মুনাফা থাকবে, সেই অনুযায়ী আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। সেটা আমরা কিভাবে করবো? মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের মাধ্যমে করতে পারবো। তারপরে আরেকটা হচ্ছে বৃহৎ আকার। দেখো বিনিয়োগের বৃহৎ আকার কিরকম ভাবে হয়? এটা আমরা জানি যে মূলধনটা স্থায়ী সম্পত্তি ক্রয়, তারপর হচ্ছে প্রতিস্থাপন
ও আধুনিকায়ন, আধুনিকায়ন প্রতিস্থাপন, আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজে লাগানো হয়। ঠিক আছে, এখন এখন দেখা গেল যে আমি একজন ব্যবসায়ী, আমি মনে করছি আমি হয়তো নারায়ণগঞ্জের দিকে বা এমন একটি স্থানে আমার আমার কারখানাটা স্থাপন করেছি যে জায়গায় বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ থাকবে এবং আমি আমার পণ্য উৎপাদন করতে পারবো। কিন্তু বাস্তবে দেখা গেল আমি কারখানা স্থাপন করার পর সেখানে সরকার গ্যাস ও গ্যাসের সরবরাহ করছে না, সেখানে গ্যাসের অনুমতি নাই। কিন্তু আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এখানে কারখানা স্থাপন করব এবং সরকার হয়তো এখানে গ্যাসের সংযোগ থাকবে, কিন্তু দেখা গেছে যে সেখানে গ্যাসের সংযোগ নাই। অথচ এই যে বিশাল আকারের, বৃহৎ আকারের সম্পত্তি কিন্তু আমরা, বৃহৎ আকারের বিনিয়োগ কিন্তু আমরা করে ফেলেছি, স্থায়ী সম্পত্তি ক্রয় করতে, হয়তো জমি ক্রয় করে ফেলেছি, মেশিন স্থাপন করে ফেলেছি এবং এর জন্য বিভিন্ন জায়গা থেকে আমি ঋণ নিয়েছি, যেটা আমার ব্যবসার জন্য ক্ষতিকর প্রমাণিত হলো কারণ সেখানে গ্যাসের সরবরাহ নাই। এইসব ক্ষেত্রে আমার মূলধন যদি আমি যদি আগে থেকেই বিচার বিবেচনা করে কারখানা স্থাপন করি, তাহলে আমার কিন্তু এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে। তারপর হচ্ছে কি, ঝুঁকির ভিত্তিতে, ঝুঁকি, ঝুঁকির ভিত্তিতে, ঝুঁকির ভিত্তিতে কিরূপ দেখো, ব্যবসায়ে সর্বদাই কি, ব্যবসায়ে সর্বদাই ঝুঁকি বিদ্যমান, কারণ আমি যা অনুমান করছি মূলধনী আয় ব্যয় প্রাকলন সম্পূর্ণ অনুমান ভিত্তিক কাজ। এই যে আমি অনুমান করছি, আমার অনুমানের সাথে বাস্তবের মিল নাও থাকতে পারে। আমি হয়তো অনুমান করছি যে এবছর বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি হবে, আমি ছাতা বেশি করে উৎপাদন করে রাখি, বাস্তবে দেখা গেল যে বৃষ্টির পরিমাণ কম হয়েছে এবং ছাতা আমার বিক্রয় হয়নি, সেক্ষেত্রে কী হলো, আমার ঝুঁকি কিন্তু রয়ে যাচ্ছে। আবার দেখো আমি মনে করছি যে এবছর শীত বেশি, সেম, হ্যাঁ শীত বেশি হবে, আমি সোয়েটার উৎপাদন বেশি করে রাখছি, এখন সোয়েটারের জন্য গুদাম, গুদামজাত করেছে, গুদাম ভাড়া দিতে হচ্ছে, তাই না? কিন্তু দেখা গেল শীতের পরিমাণ কম, সোয়েটারের বিক্রির পরিমাণও কম। এই এইভাবে বোঝা যাচ্ছে যে আমি যদি পূর্ব থেকে সঠিকভাবে আয় ব্যয়টা প্রাকলন করে নেই, মূল্যায়ন করে নেই, তাহলে আমি বুঝতে পারবো যে কিভাবে আমার বিনিয়োগ সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। তাহলে আমার আয় ও ব্যয়ের পরিমাণ সঠিক থাকবে এবং আমি মুনাফা করতে পারবো, নতুবা আমার বিনিয়োগ সিদ্ধান্ততে যে ভুল প্রমাণিত হবে, ক্ষতির সম্মুখীন হতে পারে। এখন আমরা করব হচ্ছে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ। শিক্ষার্থীরা, তোমরা যেটা করবে অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে এবং যেগুলো আমি করতেছি সেগুলো আমার সাথে সাথে করবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে মূলধন বাজেটিং। এই যে মূলধন আয় ব্যয় প্রাকলন, এটার ইংলিশ নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ঠিক আছে, এই মূলধন ক্যাপিটালের বাংলা হচ্ছে মূলধন, মূলধন বাজেটিং এর প্রয়োগ।
কোন কোন ক্ষেত্রে আমরা মূলধন বাজেটিংটা প্রয়োগ করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো? ঠিক আছে, দেখো আমি যদি এটা আমরা মূলধন বাজেটিংটা প্রয়োগ করবো স্থায়ী সম্পত্তি ক্রয় স্থায়ী সম্পত্তি ক্রয় কি, যখন একটা ব্যবসা করতে যাই তখন আমার জমি ক্রয়, সেই ব্যবসা জমি ক্রয় কারখানা স্থাপনের জন্য জমি করতে হয়, মেশিন স্থাপন করতে হয়, তখন কি এই মূলধন বাজেটিংটা প্রয়োগ করা সম্ভব হয়? যদি তুমি ধরো যে তুমি যদি করো যে মুদি দোকান স্থাপন করো, মুদি দোকান স্থাপনের জন্য দোকান ভাড়া দিতে হবে, তারপরে ফ্রিজ ক্রয় করতে হবে, ওজন মাপার জিনিসপত্র ওজন করার যে মেশিন সেটা মেশিন ক্রয় করতে হবে, এগুলো কি মুদি দোকানের জন্য স্থায়ী সম্পদ? এই স্থায়ী সম্পদগুলো আগে থেকেই কী করতে হবে, প্রাক্কলন করে নিয়ে দেখতে হবে যে আসলে কি এর মাধ্যমে আমরা সঠিকভাবে মুনাফা করতে পারবো কি না। ঠিক আছে, তারপর ব্যবসা সম্প্রসারণ, পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য সম্প্রসারণ, কিভাবে করা যাবে? দেখো ধরো আমি যদি দর্জির টেলারিং ব্যবসার সাথে নিয়োজিত থাকি, তাহলে আমি একটা একটা মেশিন দিয়ে আমার ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু দেখা গেল বাস্তবে আরও মেশিনের প্রয়োজন হতে পারে। যেমন আমি কিন্তু ব্যবসার কাজ করছি, একটা মেশিন দিয়ে আমার ব্যবসায় কাজ করছি, কিন্তু দেখা গেল আমার চেয়ে পণ্যের চাহিদা আরও আছে। ঈদের সময় এমন হয় যে আমাদের বেশি পরিমাণ পণ্যের প্রয়োজন, বেশি পরিমাণ চাহিদা থাকে জামা কাপড়ের, তখন একটার পরিবর্তে আরও দুটো মেশিন ক্রয় করতে পারি, ক্রয় করে ব্যবসা সম্প্রসারণ করতে পারি। দেখা গেল যে এখন আমি তখন আমি বিবেচনা করব যে আমি যে আরও দুটি মেশিন ক্রয় করলাম, এই জন্য কি আমার ব্যবসা লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, আমি যে পরিমাণ জামা তৈরি করতে পারবো সেই পরিমাণ চাহিদা আসলে বাজারে আছে কি না। ঠিক আছে, তারপর হচ্ছে পণ্য বৈচিত্র্য, কীভাবে পণ্য বৈচিত্র্যায়ন করা যায়? দেখো আমি যদি আমের জুস বিক্রয় করে থাকি, তখন দেখা গেল আমার আমের জুসের পাশাপাশি যদি আমি কমলার জুস, পেঁপের জুস বা আপেলের জুস বিক্রি করি, তাহলে পণ্যে বৈচিত্র্য আসে। একজন এমন দেখা গেল যে একজন আসছে যে কিনা আমের জুস পছন্দ করছে, কিন্তু তার যে বন্ধুটা আসছে তার সাথে সে আমের জুস পছন্দ করে না, তখন আমার যদি কমলার জুস সাথে থাকে তাহলে কিন্তু সেই পণ্যটা ক্রয় করতে পারছে। কিন্তু যদি দেখা গেল যে আমের এই পণ্যের বৈচিত্র্য না থাকে, শুধু আমি আমের জুসই বিক্রয় করি, তাহলে আমার আরেকজন ক্রেতা কি কমে গেল বা পার্শ্ববর্তী দোকানে চলে গেল। এই জন্যই কি করে ব্যবসায়ী পণ্যে বৈচিত্র্যায়ন আনা শুরু করে। এখন আমি এই যে অরেঞ্জ জুস, কমলার জুস বা আপেলের জুস, জুসের মাধ্যমে পণ্য বৈচিত্র্যায়ন আনলাম, সেটা আমার ব্যবসার জন্য ফলপ্রসূ হচ্ছে কি না এটাও আমরা এই মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নির্ণয় করতে পারি। এরপরে আসতেছে যে প্রতিস্থাপন ও আধুনিকায়ন, প্রতিস্থাপন ও আধুনিকায়ন কি? দেখো পণ্য ধরো
আমি এই যে তোমাদেরকে বলেছিলাম যে আমি যদি টেলারিং ব্যবসা শুরু করি বা করতেছি, এই সময় মেশিন কি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তাই না? মেশিন যদি নষ্ট হয়ে যায় তখন আরেকটা মেশিন স্থাপন করতে হয়, সেটাই কি প্রতিস্থাপন। আবার আধুনিকায়ন কি, ধরো আমি স্যালুনের ব্যবসা করতেছিলাম, চুল কাটার জন্য আমার প্রথমে এসি ছিল না, এখন আমি আমার এই স্যালুনের সাজসজ্জায় পরিবর্তন আনতে চাই, এই জন্য আমি এসি ব্যবহার করছি। এখন এসি ব্যবহার করার পরে আমার কি কাস্টমার বেশি আসতেছে বা যে পরিমাণ আশা করেছিলাম সেই পরিমাণ হবে কি না, সেই বিষয়গুলো আমরা কিন্তু এর মাধ্যমে নির্ণয় করতে পারি। আবার ধরো এই যে টেলারিং ব্যবসা আমি করতাম, আমি পায়ার দ্বারা পা মেশিনের মাধ্যমে আমি আগে জামা কাপড় প্রস্তুত করতাম, কিন্তু এখন যদি আধুনিকায়ন করতে চাই, ইলেকট্রিক মেশিনের মাধ্যমে করতে চাই, সেটা করলে আমার জন্য লাভবান হবে কি না, সেই বিষয়গুলো কিন্তু আমরা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীরা, আজকে আমি মূলধন বাজেটিংয়ের তত্ত্বীয় বিষয়গুলো আলোচনা করলাম, গাণিতিক কিছু সমস্যা আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে নির্ণয় করতে পারবো, এবং আমি আশা করব আজকে যে বিষয়গুলো আমরা জেনেছি সেই বিষয়গুলো তোমরা অবশ্যই সেটার দুখাতায় তুলে রেখেছো এবং অনুশীলন করছো। এই যে আমি কী কী শিখলাম আজকে, মূলধন আয় ব্যয় প্রাকলন কী, মূলধন কী, আয় কী, ব্যয় কী, প্রাকলন বলতে কী বুঝায় এগুলো জানলাম, মূলধন আয় ব্যয় প্রাকলন যে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সেটা জানলাম, এটি একটি মূল্যায়ন প্রক্রিয়া জানলাম, মূলধন আয় ব্যয় প্রাকলনের গুরুত্ব জেনেছি এবং মূলধন আয় ব্যয় প্রাকলনের প্রয়োগগুলো কোন কোন ক্ষেত্রে হয় সেগুলো জেনেছি। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি এবং আশা করছি যে তোমরা সেগুলো করবা, এবং খুব শীঘ্রই তোমাদের অনলাইন টেস্টের ব্যবস্থা করা হচ্ছে এবং যেগুলো আমরা পড়াচ্ছি সেগুলো মনোযোগ দিয়ে পড়বে, কারণ এইগুলোর উপর থেকেই আমরা তোমাদেরকে টেস্ট নিব। তাহলে বাড়ির কাজ দেই, দেই যে নগদ আন্তঃপ্রবাহ বলতে কি বোঝায়, তারপর দেই মূলধন বাজেটিং এর গুরুত্ব বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে দুটোই দিলাম, বাড়ির কাজ, এবং তোমরা সবাই বাড়ির কাজগুলো অবশ্যই করবে, এবং আমি বারবার বলতেছি কিছুদিনের মধ্যে তোমাদেরকে কি হবে আরেকটা অনলাইন টেস্টের ব্যবস্থা আমরা করব, এবং এই যে বিষয়গুলো আমরা তোমাদেরকে পড়াচ্ছি সেগুলোর মধ্যে থেকেই আসবে। আশা করি তোমরা সবাই বাসায় এগুলো মনোযোগ দিয়ে অনুশীলন করবে। তো আজকে এ পর্যন্ত, নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।